বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ঢাকার পাশাপাশি দেশের বিভাগীয় শহরগুলোতেও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ সহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠন। এ সময় দলটির নেতারা বলছেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না, আন্দোলন করে বিএনপির সরকার পতনের স্বপ্ন কখনোই পূরণ হতে দেওয়া হবে না। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সব বিভাগীয় শহরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ, এতে যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। চট্টগ্রামে মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, কর্মসূচির নামে বিএনপি সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আজকে সমগ্র বাংলাদেশে 8টি জায়গায় তারা সমাবেশের ডাক দিয়েছে। মূল উদ্দেশ্য হচ্ছে দেশে একটি বিশৃঙ্খলা তৈরি করা। বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথের দল। আমাদের নেতা কর্মীদের একটা গুণ আছে, আমাদের নেতা কর্মীদের খোঁচা দিলে জ্বলে উঠে। সিলেটে বিকাল 4টায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ করার কথা থাকলেও নেতা কর্মীরা জড়ো হতে থাকে 3টা থেকেই। এ সময় সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, সরকারের ওপর জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, তবে কোনো রক্তচক্ষু দিয়ে শেখ হাসিনাকে দমানো যাবে না। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে আমাদের উপর। খবরদারি যারা করতে চান, ওই খবরদারি করে লাভ হবে না। বঙ্গবন্ধু রক্ত যার ধমনীতে প্রবাহিত, যে রক্তের উত্তরাধিকার শেখ হাজিরাকে কোন রক্তচক্ষু দিয়ে শেখ হাজিরাকে দমানো যাবে না। রংপুরের শান্তি সমাবেশে সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, সরকার পতনের স্বপ্ন বিএনপির কোনোদিনই পূরণ হবে না। বিএনপি যখনই কোনো কর্মসূচি নেন তখনই দেশের মানুষ আতঙ্কিত থাকে। এই আতঙ্কিত মানুষের মনের স্বস্তির জন্য আমরা শান্তি সমাবেশগুলো করি। ময়মনসিংহে বিএনপি নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশে যোগ দিয়ে দলের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বলেন, আওয়ামী লীগের সমাবেশ হয় শান্তিপূর্ণ, আর বিএনপির সমাবেশ হয় সন্ত্রাসের, তাই জনগণ তাদের সমর্থন করে না। মানুষের আস্থা ও বিশ্বাসে ভর করেই আওয়ামী লীগ ক্ষমতায় আছে। বিএনপি জনগণকে যা দিতে পারেনি তা এই সরকার দিচ্ছে। বরিশালের সমাবেশে এমনটি বলেছেন সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। গত 14 বছর মানুষের আস্থা বিশ্বাস ভর করেই ক্ষমতায় আছে। এদিকে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা ও ফরিদপুরে শান্তি মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে যুবলীগ। লিখন কান্তি ভৌমিক, DBC, নিউজ ডেস্ক।